অসুস্থ স্বামীসহ পরিবারের চারজন সদস্যের আহার জোগাতে প্রায় দেড় যুগ ধরে বাদাম বিক্রি করছেন বুলবুলি বেগম। বরিশাল সিটি শহর থেকে পর্যটন কেন্দ্র পর্যন্ত পায়ে হেঁটে বাদাম বিক্রি করেন তিনি। শুধু তাই নয়, স্বামীর চিকিৎসা ব্যয় এবং ছেলের পড়াশোনার খরচটাও আসে এই বাদাম বিক্রির টাকা থেকে। বরিশাল বাদাম বিক্রি করতাম, সেখানে বাদাম চলতো না, সে জায়গায় ভালো কিছু চলছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর সদর ইউনিয়নের বিপিনপুর গ্রামের বাদশামিয়ার স্ত্রী বুলবুলি বেগম। এই দম্পতির নাম প্রকাশে অনিচ্ছুক বড় ছেলে পড়াশোনা করছেন বরিশাল ইসলামিয়া কলেজে। ছোট ছেলে মোহাম্মদুল্লাহ বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে ওঠার পর অর্থাভাবে থেমে গেছে তার পড়াশোনা। বলা যায় পুরো সংসারটাই এখন বুলবুলির কাঁধে। বড় ছেলে বিয়ে করে আর ছোট ছেলে ২০ বছর আগে বরগুনার আমতলী থানার কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের আবুল কাশেম হাওলাদারের মেয়ে বুলবুলি বেগমের প্রথম বিয়ে হয় পার্শ্ববর্তী এলাকার মনিরুলের সাথে। বিয়ের ৮ বছর পর মারা যান মনিরুল। আর এর আগে এক বিবাহ হয়েছে, মারা গেছে। এরপর বিয়ে হয় স্থানীয় দোকানে বাদশামিয়ার সাথে। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে দোকানে বসতেন তিনি। বাদশামিয়ার সাথে ভালোই কাটছিল সংসার জীবন, কিন্তু হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন বুলবুলির দ্বিতীয় স্বামী বাদশা। বুলবুলির জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। অসুস্থ রোগী আছে ঘরে, রোগীর ওষুধ করি লাগে, নিজে অসুস্থ, ছেলে পেলের লেখাপড়ার খরচা, একজনের তো চালাই আর একজনের তো চালানটা বন্ধ হয়ে গেছিল। স্বামীর দোকান চালিয়ে কোনো মতে টিকে ছিলেন তিনি, কিন্তু এরই মধ্যে নদী ভাঙনের শিকার হলে বাস্তুয়ারা হয়ে যান বুলবুলি। অবশিষ্ট নেই একটা খুপড়ি ঘর বানিয়ে থাকার মতো জায়গাও। এবার একটা বাতাস আইসে, একটা জ্বর আইসে, পর ভাঙচুং করিয়া ওই রাস্তায় দাঁড়াই রয়েছে ওই একটা বাচ্চা নিয়ে আর ওনার স্বামী নিয়ে আর পুতুলি বস্তা বস্তি নিয়ে বই বেরিয়েছে। আমি এই বাড়ি তুলে দিছি। আজ এখানে তো কাল ওখানে ঘর ভাড়া নিয়ে বসবাস করছেন বুলবুলি, কিন্তু নিজের শারীরিক অসুস্থতা সত্ত্বেও স্বামী সন্তানকে বাঁচাতে পথে পথে ঘোরেন বাদাম মুড়ির প্যাকেট হাতে। জায়গা দিলে ভালো হয়, সরকার যদি আমার জায়গা দিত আমি এটা দেখতাম কেমনি কৃষি হয় না, এটা উৎপাদন করে আমি দেখতাম। বুলবুলির মতো সংগ্রামী এমন মা সমাজে বিরল। তার কাছ থেকে বাদাম ক্রয় করে পাশে থাকার চেষ্টা করছেন এলাকাবাসী। বুলবুলি বেগমের যেন একটা আপন ঠিকানা হয়, সেই লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয়রা। স্বামী অসুস্থ, অনেক কষ্ট করে সংসার পরিচালনা করে, এনে বাদাম বিক্রি করে অনেকদিন জায়গায়, আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখছি। কুয়াকাটা পৌরসভার আশ্রয়ণ প্রকল্পের কোনো প্রজেক্ট নেই, তবে বুলবুলি যদি কলাপাড়ার অন্য কোনো আবাসনে থাকতে আগ্রহী হন তাহলে তার জন্য একটি ঘর দেওয়া যেতে পারে বলে জানান পটুয়াখালী কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এছাড়াও আবেদন করলে তাকে উপজেলা এবং জেলা প্রশাসন থেকে সার্বিক সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি। জীবিকার তাগিদে বুলবুলির মতো অসংখ্য নারী করছেন জীবন সংগ্রাম। শুধু সরকার নয়, আশেপাশের মানুষের সমবেত সহায়তাও তাদের নতুন জীবন উপহার দিতে পারে বলে মত দিয়েছেন সচেতন মহল।